নমস্কার বন্ধুরা আজ থেকে রাজ্যে লকডাউন তো সেক্ষেত্রে কি কি বন্ধ থাকছে কি কি খোলা থাকছে কতদিন পর্যন্ত বন্ধ থাকছে কি আপডেট আসছে বিস্তারিত আমরা জেনে নেবো আজকের এই ভিডিওতে তবে তার আগে আপনি যে ভিডিওটি দেখতে পাচ্ছেন তার নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে দেবেন ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন সেই সঙ্গে আপনার মতো লকডাউন জারি করা উচিত কুচিত না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো বন্ধুরা কি আপডেট আছে আপডেটটা আমরা জেনে নেবো তা আপাতত রাজ্যে এই লকডাউন জারি থাকছে পনেরোই জানুয়ারি পর্যন্ত তো কি কি বন্ধ থাকছে কি কি খোলা থাকছে সেটা আমরা দেখে নেব তো প্রথমত সমস্ত স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে শুধুমাত্র প্রশাসনিক কাজ হবে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে তারপর সমস্ত সরকারি অফিস ও সরকারের অধীনস্থ সংস্থায় পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে কাজ ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে তারপর সমস্ত বেসরকারি অফিস একই নিয়মে পঞ্চাশ শতাংশ কর্মী নিয়ে চালাতে হবে সুইমিং পুল স্পা জিম বিউটি পার্লার সেলুন বন্ধ রাখতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যেখানে সেলুন কিন্তু বন্ধ রাখার কথা কিন্তু বলা হয়েছে তারপর আমরা দেখে নেব কি কি নিয়ম জারি করা হয়েছে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্র প্রমোট পার্ক চিড়িয়াখানা আপাতত বন্ধ থাকবে অর্থাৎ সমস্ত কিন্তু পর্যটন কেন্দ্র কিন্তু বন্ধ থাকবে শপিং মল মার্কেট কমপ্লেক্সে পঞ্চাশ শতাংশের বেশি ক্রেতার প্রবেশ নিষেধ রাত দশটা পর্যন্ত খোলা থাকবে তারপরে রেস্তোরাঁ বারেও পঞ্চাশ শতাংশ প্রবেশ কঠোরভাবে বিধি মানতে হবে সিনেমা হল থিয়েটার হলেও পঞ্চাশ শতাংশ আসনের দর্শক রাত দশটা পর্যন্ত কিন্তু সিনেমা হল থিয়েটার এগুলো খোলা থাকবে তারপর বন্ধ হয়ে যাবে সভা ও সম্মেলনে আসনের বিচারে সর্বাধিক দুশো জনের প্রবেশাধিকার থাকছে সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে ৫০ জনের বেশি জমায়েত নয় বিবাহ অনুষ্ঠানেও পঞ্চাশ জনের বেশি জমায়েত নয় মৃতদেহ সৎকারে সর্বাধিক কুড়ি জন থাকবে লোকাল ট্রেনে পঞ্চাশ শতাংশ যাত্রী চলবে সন্ধ্যে সাতটা পর্যন্ত তো বন্ধু দেখতে পাচ্ছেন যে সন্ধ্যে সাতটা পর্যন্ত কিন্তু লোকাল ট্রেন চলবে অর্থাৎ সন্ধ্যে সাতটাই কিন্তু লাস্ট লোকাল ট্রেন ছাড়বে তারপর কিন্তু আর চলাচল করবে না মেট্রোতেও পঞ্চাশ শতাংশ যাত্রী চলবে নির্ধারিত সূচিতে কিন্তু মেট্রো ট্রেন চলবে রাত দশটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত জরুরি কাজ ও অত্যাবশ্যক কি পরি সেবা ছাড়া পথে নামা যাবে অর্থাৎ রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত কিন্তু নাইট কারফ్యూ জারি থাকবে এর সঙ্গে কিছু সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারে তফতে কিন্তু কি কি সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা দেখে নেব যে দুয়ারে সরকার কর্মसूची এক মাস پیچھے পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হতে পারে আপাতত এক মাস দুয়ারে সরকার কর্মसूची পিছিয়ে দে হলো পরবর্তীকালে কিন্তু এটা নিয়ে কিন্তু আবার আলোচনা করা হবে সেই ক্ষেত্রে যদি আবারো বাড়ে সেক্ষেত্রে কিন্তু আবারও কর্মসূচি পরবর্তীকালে আবারো পিছিয়ে যেতে পারে আপাতত পয়লা ফেব্রুয়ারি থেকে কিন্তু শুরু হওয়ার কথা বলা হয়েছে কলকাতায় লন্ডন ফেরাত উরান বাতিল করা হয়েছে দিল্লি মুম্বাইয়ের উড়ান কলকাতায় নামবে শুধুমাত্র সোমবার এবং শুক্রবার পথে অফিসে কলকারখানায় চা বাগানে বাজারে সব জায়গাতে মাস্ক কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে দুটি ভ্যাকসিন যারা নিয়েছেন তারাই কিন্তু অফিসে আসবেন হোম ডেলিভারি ক্ষেত্রে কোভিড বিধি বাধ্যতামূলক বাজার অফিস মল রেস্তোরাঁ সর্বত্র প্রত্যহ স্যানিটাইজ করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই নিয়ম কিন্তু বিধিনিষেধ জারি করা হয়েছে আপাতত পনেরোই জানুয়ারি পর্যন্ত আজ থেকে এই সমস্ত বিধিনিষেধ কিন্তু রাজ্যে জারি হচ্ছে অর্থাৎ লকডাউন কিন্তু জারি হচ্ছে তো এই বিধিনিষেধ আপনার মতে জারি করা উচিত কি উচিত না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ইনফরমেটিভ থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করবেন অনেক অনেক শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে ততক্ষণের জন্য মাতরম জয় হিন্দ